আসসালামু আলাইকুম ফাইনাল চন্দ্রপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল রহিমান। তো আজকের মতো আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম, সেটি হলো Onsitegain.com, একটি ইনভেস্টমেন্ট সাইট নিয়ে। এখানে অনলাইনে সবাই জানেন যে যারা কাজ করে, অবশ্যই জানি যে আমরা অনলাইনে কাজ করতে হলে অবশ্যই একটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তো অনলাইনে সব সাইটই কিন্তু ঝুঁকিপূর্ণ নয়, তবে যেগুলি ইনভেস্টমেন্ট সাইট এবং প্যাকেজ কিনে কাজ করতে হয় সেগুলো অবশ্যই ঝুঁকিপূর্ণ। তবে সেটগুলি মিনিমাম যে সেটগুলি আমি যদি কাজ করি সেগুলো অবশ্যই এক বছর দেড় বছরের মতো টিকে অবশ্য। আর কিছু কিছু ইনভেস্টমেন্ট সেটে যেমন 200% লাভ, 100% লাভ, ওগুলি খুবই খুবই ঝুঁকিপূর্ণ, ওগুলি যে না কাজ করে খুবই উত্তম। আর এই সমস্ত সাইটগুলি যেহেতু এখানে দেখে নেবেন যেটা কোন দেশের একটি সাইট, তবে এটা অবশ্যই আমি দেখেছিলাম যে এটা লন্ডনের একটি সাইট, যার জন্য আমি এখানে কাজ করতেছি। এখানে সবাই দেখতে পাচ্ছেন যে কোম্পানি লোকেশন এটা লন্ডন। এই সাইটটিও মেবি অবশ্যই মানে এটা বিশ্বস্ত হতে পারে বা কিছুদিন লং টাইম থাকতে পারে, সেই জন্য আমি এখানে কাজটি করতেছি। তো সবাই এখানে কিভাবে কাজটি করবেন সেই প্রসেসটা আমি আজকে এখানে দেখাবো। তো এটা হলো Onsitegain.com লিখে সার্চ করলে এরকম ইন্টারফেসটি আসবে। যখন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার লিঙ্কটি দিয়ে কাজটি মানে লিঙ্কটি দিয়ে সার্চ করবেন, তখন এরকম একটা পেজ আসবে। দেখুন এখানে রেফারার ISA 24। তো এখানে কাজটি কীভাবে করবেন, কীভাবে এখানে নতুন করে রেজিস্ট্রেশন করবেন, প্রথমে আপনাকে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। যেমন আমি একটা নাম দিলাম, ইউজার নেম যে কোনো নাম হতে পারে, কোনো সমস্যা নেই। আমি একটি এখানে জিমেল ব্যবহার করব, জিমেল ব্যবহার করলাম। তারপরে আমি এখানে একটি পাসওয়ার্ড দিব, আমি আবার কনফার্ম পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ডটি আবার লিখে দিবেন। এখানে ডিজায়ার পিন বলতে এটা সিকিউরিটি পিন, এটা হলো গোপনীয় কপি, এটা সবাই এটা সিক্রেট রাখবেন। ডেট অফ বার্থ মানে আপনার জন্ম সাল কত সালে সেটা দিবেন। আই এম নট রোবট, যদি এরকম পেজ আসে তাহলে ক্রস ওয়াল, এখানে আমার এটা ক্রস ওয়াল, এটা ক্রস ওয়াল, এখানে আমার যেখানে যেখানে এটা আছে সেই পেজটাতে আমি শুধু ক্লিক করব। যখন ক্লিক করে শেষ করবেন, যখন দেখবেন যে না আর কোনো পেজে নাই এরকম, আর কোনোটা গড়ে এটা মানে দেখাচ্ছে না, তখন আমি এটা ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই হয়ে যাবে, তারপর আমি এই দুটি চেক বক্সে টিক মার্ক দিয়ে কনফার্ম করব, তারপর রেজিস্টার নাওয়ে ক্লিক করব। এখানে 2 থেকে 1 মিনিট একটু ওয়েট করতে হবে। এই দেখুন যে এখানে আমার একটি রেজিস্ট্রেশন হয়ে গেলো। এখানে জাস্ট তাদের একটি মানে ই করতেছে, একটা মেসেজ দিচ্ছে তারা এখানে, এটা হলো রিপ্রেজেন্টেটিভের জন্য। আর হলো যদি রিপ্রেজেন্টেটিভ হন তো অবশ্যই এখানে অনেক লাভবান হতে পারবেন। রিপ্রেজেন্টেটিভ অবশ্যই 10 থেকে 15% সে ডেলি ট্রানজ্যাকশনে একটি বোনাস পেয়ে থাকে। আর ডিপোজিট অ্যান্ড উইথড্র ফি, যদি এখানে কেউ ডিপোজিট করে তাহলে ফ্রিতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ট্রান্সফার করলে কোনো ফি কাটবে না। এবং উইথড্র প্রথমে ছিল 5%, এখন 2% করেছে তারা, এখানে অনেকটা মানে কমিয়ে দিয়েছে মানে এইটা ফিটা। এখানে সেই মেসেজটা তারা বারবার এখানে দিচ্ছে। তো এরকম একটা মেসেজ আসলে অবশ্যই আমরা এখানে ক্রস চিহ্ন অথবা এখানে ক্লোজে ক্লিক করব। এখানে দেখুন যে মেইন ব্যালেন্স 422 টাকা আমার অলরেডি জমা হয়ে গেছে। যদি আমার নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করি কোনো রেফারে, তাহলে আমাকে এখানে $5 তারা বোনাস দেবে। যদি আমি এখানে কারেন্সিটা চেঞ্জ করি, তাহলে দেখুন এখানে কী লেখা আসতেছে। আমি যদি এখানে USDT দিই মানে ডলার সিলেকশন করার জন্য, যে আমি এটা ডলার কারেন্সি দিয়ে দেখবো কী করবো, এখানে USD এখানে সিলেকশন করে জাস্ট এটা অটোমেটিক একটা রিফ্রেশ হবে। তো এখানে দেখুন যে $5 এখানে আমার শো করতেছে। এটা হলে আমার পেজের অ্যাকাউন্ট করার পর এটা আমার প্রোফাইল, এটা হলো উইথড্র, যদি আপনি মেইন ব্যালেন্স উইথড্র দেন। এটা হলো ডিপোজিট, যখন আমি ডিপোজিট করবো সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। আর এটা হলো রিডমি ব্রাউজার, এটা হলো যারা রিপ্রেজেন্টেটিভ তাদের জন্য এই অপশনটি। আর ট্রান্সফার হলো যদি আপনার বোনাস বা কমিশনে বা পার্সেস বা এখানে যদি কোনো ব্যালেন্স থাকে, এটাকে ট্রান্সফার করার জন্য মেইন ব্যালেন্সে আনার জন্য আমরা ট্রান্সফারে ক্লিক করি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আমি কাজটি করব। আর যখন অ্যাকাউন্টটি করবেন তো ফ্রিভাবে দেখার জন্য আপনাকে 2টা করে ভিডিও দিবে, এখানে 2টা করে ভিডিও দেখতে পারবেন। এটা মাত্র অল্প দিনের জন্য, এখানে দেখতেই পাচ্ছেন। আমি যদি এখানে ক্লিক করি ভিডিওতে, ভিডিওগুলি কীভাবে দেখবেন, যে আমি যদি আমি এখানে ক্লিক করলাম যে আনলে, তারপর ইউটিউব ভিডিওতে ক্লিক করলাম, তারপর এরকম একটা ভিডিও ইন্টারফেসটা আসলো। তো এখানে আমি ক্লিক করার সাথে সাথে 2 সেকেন্ড মাত্র ভিডিওটা দেখে এইটার কাজ শেষ। তো এই ফ্রিতে আপনার সর্বোচ্চ 7 দিন দেখতে পারবেন। তো আমার মনে হয় যদি ফ্রিতে কি করতে চান তো মানে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা মিনিমাম একটা উইথড্র রয়েছে, ফ্রিতে কাজ করলেও 7 দিনের যে পরিমাণ আর্ন করবেন সেই পরিমাণে কিন্তু টাকা মানে হয় না, উইথড্র অ্যামাউন্টটা হয় না। তো সেক্ষেত্রে দেখুন যে উইথড্র যদি আমি ক্লিক করি, এখানে তারা বলতেছে যে মিনিমাম
প্রসিডিউর। তো আমরা 7 দিনে অবশ্যই দুটো করে ভিডিও দেখলে আমরা প্রসিডিউর হবে না, তো সেই জন্য আমি মনে করি যারা অ্যাকাউন্টটি করবেন তো সাথে সাথে অ্যাক্টিভ করে ফেলবেন। এই সমস্ত সাইটে যত তাড়াতাড়ি অ্যাক্টিভ করবেন অ্যাকাউন্ট ততই ভালো, যত দেরিতে অ্যাক্টিভ করবেন ততই আপনাদের জন্য অমঙ্গলজনক। সবাইকে আমি আবারও বলছি যারা অ্যাকাউন্টটি করবেন তো অবশ্যই জেনে বুঝে করবেন এবং খুবই রিস্ক এগুলি এই সমস্ত সাইটে। তো যারা অ্যাকাউন্টটি করে আপডেট করবেন কাজটি করতে হবে এবং নিজের রিস্ক নিয়ে কাজটি করতে হবে। অনলাইন কাজগুলি খুবই রিস্ক। আমি যদি আবার আমার সামারিটা দেখতে চাই তাহলে আমি আবার 3 বার ডট এই যে 3 বার মেনুতে বাম পাশে উপরে ক্লিক করব। সামারিতে ক্লিক করলে আমার সেই মূল পেজটি আবার চলে আসলো। তো এখানে দেখুন যে এটা হলো আপনার মায়ের রেফারেল লিঙ্ক, এই লিঙ্ক দিয়ে আপনি অন্য অন্য অ্যাকাউন্ট করতে পারবেন এবং অন্য অন্য আপনার যে বন্ধু বান্ধব আছে তারা যদি করতে চায় তাহলে এই লিঙ্কটি দিবেন, সেই লিঙ্ক দিয়ে করলে সেটা আপনার রেফারে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট উইল এক্সপায়ার 9 দিন, এখানে মাত্র 9 দিন কাজ করতে পারবেন ফ্রি ফ্রি। আর দেখুন এখানে আমার অলরেডি $5 ফ্রি পাই মানে রেজিস্ট্রেশন বোনাস পেয়েছি, আর একটা ভিডিও দেখেছি বিধায় আমাকে 40 সেন্ট দিয়েছে এখানে। আর বাকি এখানে দেখুন যে হোম পেজ আপগ্রেড রিপ্রেজেন্টেটিভ উইথড্রো এবং আর্ন এই অপশনগুলি আছে। আর এখানে দেখুন আছে উপরে ডাইন পাশে কর্নারে হিস্টোরি এবং সেটিং, এবং এখানে আছে একটা লগ আউট। যদি আপনার একের অধিক অ্যাকাউন্ট থাকে একটি ব্রাউজারে বা একটি ল্যাপটপ বা একটা মোবাইলে, সেক্ষেত্রে আপনি এই মানুষের এই যে অ্যাকাউন্টটি আছে এখানে ক্লিক করবেন এবং তারপর লগ আউটে ক্লিক করে পুনরায় আবার অন্য অ্যাকাউন্ট যে 2 নম্বর অ্যাকাউন্ট আছে সেটাতে আবার লগ ইন করে কাজ করে সম্পূর্ণ করতে পারবেন। তো এই হলো আমার আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে এখানে অ্যাকাউন্টটি তৈরি করবেন, ডিপোজিট করতে পারবো, কোনো সমস্যা নেই। যাতে কোনো ডিপোজিট করতে অসুবিধা হবে তো আমাদের কাছে যে যোগাযোগ করবেন আমরা সেই ডিপোজিট করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো এই হলো আজকের আমার ডিপোজিট করার সিস্টেম। তো আমি আবারও বলছি যারা এইখানে কাজটি করবেন তো অবশ্যই জেনে বুঝে কাজ করবেন। আর আমি এখানে বাম পাশে যে মেন সাববিন্দু বাটি রয়েছে সেই সাববিন্দু বারে আমি আরও কিছু তথ্য বলে দিই। এটা হলো মার্কেট প্লেস, এখানে তেমন কিছু আপনার মানে জানার নেই। এটা হলো কারেন্সি, আর এটা হলো রেফারেল, আমি ডাইরেক্ট রেফারেল এবং ইনডাইরেক্ট রেফারেল। এটা হলো মানি, মানি বলতে আমি ডিপোজিট ট্রান্সফার ইত্যাদি যে এইগুলি আছে অপশনগুলি আছে। এন্টারটেনমেন্ট আমরা কোনো প্রয়োজন নেই, পিপল আমরা এখানে রিপ্রেজেন্টেটিভের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এটা হলো স্ট্যাটাস্টিক যে আপনি কি পরিমাণ, এটা একটা গ্রাফ যার শুরু আপনার আর্নিং এর একটা গ্রাফ আর কিছু না। তো সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। কোনো উইথড্র এবং ডিপোজিট নিয়ে কোনো সমস্যা করলে অবশ্যই আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।